বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। লকডাউনের ভিতরে বাসায় বসে বসে শুধু শুধু সময় নষ্ট করছো না, নিশ্চয়ই কিছু না কিছু পড়াশোনা করছো। আজ চেনার আঞ্জমানারা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে আমি তোমাদেরকে স্বাগত জানাই। আমি ফেরদৌসী নিগার, সহকারী শিক্ষক বাংলা। আজ আমি তোমাদেরকে দেখাবো নবম এবং দশম শ্রেণীর উভয়ের ক্ষেত্রে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, যেটা বাংলায় সেকেন্ড পেপার অর্থাৎ দ্বিতীয় পত্রে শব্দের শ্রেণী বিভাগ। আমি আশা করছি নবম এবং দশম শ্রেণীর সকল শিক্ষার্থীরা এটা অংশগ্রহণ করবে, মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবে এবং দেখবে। তাহলে আজ আমি তোমাদেরকে কি দেখাবো? আজ আমি তোমাদেরকে দেখাবো শব্দের শ্রেণী বিভাগ সম্পর্কে। আমরা জানি শব্দের শ্রেণী বিভাগ তিন প্রকার: গঠন অনুসারে, অর্থ অনুসারে এবং উৎপত্তি অনুসারে। তাহলে গঠনমূলকভাবে বাংলা ভাষার শব্দ সম্পর্কে কয় ভাগে ভাগ করা যায়, ভাগগুলো কি কি এবং কিভাবে শব্দগুলো আমরা বুঝতে পারবো কোনটা কি, এটা নিয়ে আমি কথা বলতেছি। গঠনমূলকভাবে বাংলা ভাষার শব্দ সম্পর্কে দুই ভাগে ভাগ করা যায়। প্রথমত হলো মৌলিক শব্দ, দ্বিতীয়টা হলো সাধিত শব্দ। বাংলা ভাষার মৌলিক শব্দগুলো এমনই একটা গুরুত্বপূর্ণ শব্দ, মূলত ভাষার প্রাণ বললেও হয়। বাংলা ভাষার যত শব্দ উৎপত্তি হচ্ছে, নতুন নতুন শব্দগুলো মৌলিক শব্দ থেকেই উৎপত্তি হচ্ছে। তাহলে মৌলিক শব্দ আমরা কাকে বলবো? মৌলিক শব্দ বলবো যে শব্দগুলোকে বিশ্লেষণ করা যায় না, কোনো অবস্থাতেই এগুলোকে ভাঙা যায় না, ছোট করা যায় না, অথবা বাংলা বা বিশ্লেষণ করলে আলাদা কোনো অর্থবোধক শব্দ আমরা পাবো না, তাকেই বলা হবে মৌলিক শব্দ। যেমন যদি বলি, তাহলে বুঝতে পারবা তোমাদের চারপাশে অনেকগুলো শব্দ, মৌলিক শব্দ আছে যেগুলো আমরা অহরহ ব্যবহার করছি। যেমন হাত, পা, মা, বাবা, ভাই, বোন, গোলাপ, স্কুল, কলেজ ইত্যাদি, এমন অনেক শব্দগুলো আমরা দেখতে পাই বা ব্যবহার করি, মূলত এগুলো মৌলিক শব্দ। কিন্তু আমরা যখন ব্যবহার করি তখন একটু চিন্তা করলেই আমরা বুঝে পাবো যে মৌলিক শব্দ কোনগুলো আর সাধিত শব্দ কোনগুলো। তাহলে আমি কি বলছি যে মৌলিক শব্দগুলোকে কোনো অবস্থাতেই ভাঙা যাবে না, বিশ্লেষণ করা যাবে না অথবা ছোট করা যাবে না। নিশ্চয়ই তোমরা মৌলিক শব্দটা কি বুঝতে পারছো, যেগুলোকে আমরা ভাঙতে পারবো না, বিশ্লেষণ করতে পারবো না, কোনো অবস্থাতে এগুলো ছোট করতে পারবো না, অথবা এগুলোকে আলাদা আলাদা কোনো শব্দ পাবো না যদি আমরা সেটাকে ভাঙি। দ্বিতীয়ত হলো সাধিত শব্দ। যেই শব্দগুলোকে ভাঙা যায় অথবা বিশ্লেষণ করা যায় অথবা বিশ্লেষণ করলে আমরা আলাদা আলাদা শব্দ পাবো, যেগুলোর আলাদা আলাদা অর্থ হবে, সেগুলোকে বলা হবে সাধিত শব্দ। আমি কি বলছি একটু মনোযোগ দিয়ে শুনো, কি বলছি, সাধিত শব্দগুলোকে আমরা ভাঙতে পারবো, বিশ্লেষণ করতে পারবো অথবা বিশ্লেষণ করলে আমরা আলাদা আলাদা শব্দ পাবো। যেমন যেমন গোলাপ, গোলাপ একটি মৌলিক শব্দ কিন্তু গোলাপি এটা হলো সাধিত শব্দ। যেমন গোলাপ, গোলাপ একটি মৌলিক শব্দ, এর সাথে আমরা ই যোগ করলে হয়ে যাবে গোলাপি। তাহলে গোলাপি শব্দটাকে আমরা ভাঙতে পারবো, কি যোগে এই গোলাপি শব্দটা হলো মৌলিক শব্দের সাথে ই প্রত্যয় যোগ হয়ে এটা সাধিত শব্দে রূপান্তরিত হয়েছে। তাহলে আমরা এই গোলাপি শব্দটা হলো সাধিত শব্দ আর গোলাপ শব্দটা হলো মৌলিক শব্দ। তাহলে সাধিত শব্দ শুধু প্রত্যয় যোগ করে হয় না, সাধিত শব্দগুলো বিভিন্ন উপায়ে গঠিত হয়। যেমন উপায়গুলো কি কি? যেমন মৌলিক শব্দ যোগে সাধিত শব্দ গঠিত হয়। যেমন পাগল যোগ আমি, পাগলামি, এই পাগলামি শব্দটাকে যদি আমরা ভাঙি তাহলে দুইটা শব্দ পাবো,
একটা পাবো পাগল আর একটা পাবো আমি। দুইটা শব্দেরই আলাদা আলাদা অর্থ আছে এবং দুইটা শব্দই আলাদা আলাদা অর্থ আছে এবং নিজস্ব একটা অবস্থান আছে। তাহলে পাগল এবং আমি এই দুইটা শব্দ কোন জাতীয় শব্দ হবে? এই দুইটা শব্দ মৌলিক শব্দ হবে। এই দুইটা মৌলিক শব্দ যুক্ত হয়ে নতুন একটা শব্দ পাইলাম, সেটা হলো পাগলামি। এই পাগলামি শব্দটা হলো সাধিত শব্দ। এবং সাধিত শব্দ এটা কিভাবে গঠিত হলো? সেটা গঠিত হলো মৌলিক শব্দ যোগে, অর্থাৎ দুইটা মৌলিক শব্দ যোগে একটা সাধিত শব্দ গঠন করা যায়। এমনই অনেকগুলো শব্দ আরো আমরা বলতে পারি, যেমন হাট ও বাজার, হাট বাজার, এরকম আরো অনেকগুলো শব্দ আমরা বলতে পারি। শব্দ শেষে বিভক্তি যোগ করেও আমরা সাধিত শব্দ তৈরি করতে পারি, যেমন আমা, আমা বলতে আমি, সাথে যদি কে যোগ করি তাহলে হবে আমাকে। এখানে কে হলো বিভক্তি, কে বিভক্তি যুক্ত হয়েও সাধিত শব্দ হয়, অর্থাৎ নতুন একটা শব্দ গঠন করা যায়। তাহলে বাংলা ভাষায় আমরা বিভক্তি যোগ করেও নতুন নতুন শব্দ পেতে পারি, অর্থাৎ সাধিত শব্দ গঠন করলেই আমরা নতুন নতুন শব্দগুলা পাবো। তিন নম্বর, শব্দের আগে উপসর্গ যোগ করে। আমরা জানি উপসর্গ সবসময় শব্দের আগে বসে, কখনো শব্দের পরে বসে না। তাইলে উপসর্গ যোগে আমরা কি করতে পারি? নতুন নতুন শব্দ তৈরি করতে পারি, অর্থাৎ সাধিত শব্দ তৈরি করতে পারি। তাহলে প্র যোগদান, এখানে প্র একটা সাধিত শব্দ উপসর্গ এবং দান একটা নিজস্ব শব্দ অর্থাৎ মৌলিক শব্দ। প্র হলো উপসর্গ, দান হলো একটা মৌলিক শব্দ। মৌলিক শব্দের আগে প্র যোগ হয়ে নতুন শব্দ গঠিত হলো প্রদান, আর এই প্রদান শব্দটি হলো সাধিত শব্দ। ঠিক তেমনি আমরা আরো অনেকগুলো এই উপসর্গ যোগে করতে পারি, যেমন আ একটা উপসর্গ, এর পরে আমি হার দিলাম, তাহলে হার একটা নিজস্ব মৌলিক শব্দ, এর সাথে আ দিলে হবে আহার, হবে আহার। এইভাবে আমরা কি করতে পারি? এইভাবে আমরা কি করতে পারি? সাধিত শব্দ তৈরি করতে পারি। যেমন এখানে প্র দিলাম, এর পরে যদি হার দেই তাহলে কি হবে? প্রহার, অর্থের পরিবর্তন হয়ে গেল। তাহলে আমরা কি করতে পারি? উপসর্গ যোগ করেও আমরা সাধিত শব্দ তৈরি করতে পারি। শব্দের শেষে প্রত্যয় যোগ করে, প্রত্যয় শব্দের শেষে যুক্ত করে আমরা নতুন শব্দ তৈরি করতে পারি, অর্থাৎ সাধিত শব্দটা তৈরি করতে পারি। যেমন ঢাকাই, ঢাকা যোগ আই, ঢাকা একটি মৌলিক শব্দ, এর সাথে আই প্রত্যয় যুক্ত হয়েছে। ঢাকার সাথে আই প্রত্যয় যোগ করলে কি হবে? ঢাকাই। ঠিক তেমনি আমরা আরো অনেক শব্দ তৈরি করতে পারি, যেমন চলন্ত, চল যোগ অন্ত, চলন্ত, এখানে চল একটা মৌলিক শব্দ, অন্ত হলো প্রত্যয়, তাহলে যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয়ে গেল। তাহলে শব্দের শেষে প্রত্যয় যোগ করেও আমরা নতুন শব্দ তৈরি করতে পারি। সমাসের সাহায্যে আমরা নতুন নতুন শব্দ পাই, অর্থাৎ সাধিত শব্দ তৈরি করতে পারি। যেমন বসতের জন্য বাড়ি, নতুন শব্দটা হবে বসত বাড়ি। শতাব্দী, শত অব্দের সমাহার হবে শতাব্দী। তাহলে সমাসের সাহায্যে আমরা নতুন নতুন শব্দ তৈরি করতে পারি, অর্থাৎ সাধিত শব্দ আমরা তৈরি করতে পারি। সন্ধির সাহায্যে আমরা সাধিত শব্দ তৈরি করতে পারি, যেমন বিদ্যা যোগ আলয় বিদ্যালয়, শুভ যোগ ইচ্ছা শুভেচ্ছা, সাযোগ আগত স্বাগত, এরকমভাবে সন্ধির সাহায্যে আমরা সাধিত শব্দ তৈরি করতে পারি। বাংলা ভাষায় আরেকটা বৈশিষ্ট্য হলো যে দ্বৈত শব্দ, অর্থাৎ জোড়া শব্দগুলো শব্দ দ্বৈত অথবা বিরুক্তি শব্দ দুইবার ব্যবহার করে আমরা অনেক সুন্দর সুন্দর শব্দ তৈরি করতে
পারি, যেমন জর্জর, লাল, ডং ইত্যাদি। এরকম শব্দ দৈতের সাহায্যেও আমরা বিভিন্ন ধরনের সাধিত শব্দ তৈরি করতে পারি। এবার আমি তোমাদেরকে এই আলোচনার মাধ্যমে যেটা তোমাদেরকে আমি বোঝাতে চেষ্টা করেছি, দেখো এটা নিয়ে আমি আবার একটু আলোচনা করি। সেটা হলো গঠনমূলকভাবে বাংলা ভাষার শব্দ সম্পর্কে দুই ভাগে ভাগ করা যায়, মৌলিক শব্দ এবং সাধিত শব্দ। মৌলিক শব্দগুলো হলো যে শব্দগুলোকে আমরা ভাঙতে পারবো না, বিশ্লেষণ করতে পারবো না, ছোট করতে পারবো না, অথবা ছোট করলেও আলাদা কোনো নিজস্ব অর্থ হবে না, সেগুলো হলো মৌলিক শব্দ। আর সাধিত শব্দগুলো হলো যে শব্দগুলোকে ভাঙা যাবে, বিশ্লেষণ করা যাবে, ছোট করা যাবে, অথবা বিশ্লেষণ করলে আলাদা আলাদা শব্দ আমরা পাবো, সেই শব্দগুলোকে সাধিত শব্দ বলা হবে। সাধিত শব্দগুলো আমরা গঠন করি বিভিন্ন উপায়ে, প্রত্যয়যোগে, উপসর্গযোগে, শব্দদ্বৈতের মাধ্যমে, বিভক্তির মাধ্যমে, সমাসের মাধ্যমে এবং সন্ধির মাধ্যমে আমরা এই শব্দগুলো তৈরি করতে পারি। আশা করছি তোমরা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে এবং বাড়িতে তোমরা চেষ্টা করবে কোনটা মৌলিক শব্দ, কোনটা সাধিত শব্দ খুঁজে বের করতে। এখন কোন উপায়ে তোমরা এগুলো খুঁজে বের করবে? তোমাদের চারপাশে যতগুলো শব্দ আছে সেই শব্দগুলো তোমরা একটা খাতায় লিখে নিবে, অনেকগুলো শব্দ লিখবে, লিখে সেই শব্দগুলোকে চেষ্টা করবে এগুলোকে ভাঙা যায় কি না। যদি ভাঙতে পারো তাহলে সেটা সাধিত শব্দ, আর যদি ভাঙতে না পারো তাহলে সেটা মৌলিক শব্দ হবে। এই চেষ্টাটুকু যদি তোমরা করো, আমি আশা করছি তোমরা মৌলিক শব্দ এবং সাধিত শব্দ পরীক্ষার হলে আর ভুল হবে না। তোমরা যখন বহুনির্বাচনী প্রশ্নের উত্তর দেখবে, যদি এই মৌলিক শব্দ এবং সাধিত শব্দ থেকে কোনো প্রশ্ন আসে সেটাকে যদি একটু খেয়াল করে দেখো তাহলেই তোমরা পারবে। বিষয়টি কিন্তু অতি সহজ। আমাদের চারপাশের শব্দগুলো নিয়ে আমরা একটু খেলা করি, চেষ্টা করো শব্দগুলো নিয়ে খেলা করতে। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।